সম্মানিত ভাইয়েরা, ভূমিকাতে সময় নিব না, সরাসরি আলোচনায় চলে যাব। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ খুবই কম হয়েছে, সবাই খুশি? খুশি হইলে মানুষ দেখি খানিকটা বাইরে দাঁড়ায় আছে, এটা হইছে হইছে? তারা ভিতরে আসে না কেন? তারা কি বেজার নাকি? বেজার নাকি? একটা কথাই বলি, এইটুকে এদিকে একটু অ্যাটেনশন প্লিজ, আমার দিকে একটু লক্ষ্য করেন। আমার পাশে ভাইজানের নাম কি? মোহাম্মদ আমজাদ হোসেন মাহফিলে এসেছেন, বসেছেন। আমার পাশে হযরত মাওলানা মুফতি ইমদাদুল হক জিহাদি বসে আছেন আমার পাশে। আমি ছোট মানুষ, ঢাকা থেকে আসছি, অল্প কিছু আলোচনা করব, সময় বেশি নিব না। তারপর একটা দিক একটু খেয়াল করেন তো, এখানে যারা বসে আছে ওই একটা ভাই টুপি পরা, আমার এমদাদ হুজুর টুপি পরে আছেন, এই ভাই টুপি পরে আছেন, টুপি পরেছেন ঠিকই, বাহিরে বাজারে যারা ঘুরতেছে তারাও টুপি পরেছে না? পরেছেনি? পরছেনি? তারাও পরছে। কিন্তু এখানে পার্থক্যটা দেখেন, যারা মাহফিলে এসেছে আর যারা আসে নাই, এদের মধ্যে সবচাইতে ভাগ্যবান কারা যারা মাহফিলে এসেছে। একটা কথা বলি, মনে রাখবেন, এদিকে একটু খেয়াল করেন, একটি ডালে দুইটা পাখি, একটি পাখি স্বামী আর একটা পাখি স্ত্রী। ডাল কয়টা? একটা ডাল, তাতে পাখি কয়টা? দুইটা, একটা হলো স্বামী পাখি আর একটা হলো স্ত্রী পাখি। স্বামী পাখিটা স্ত্রী পাখিটাকে ডাক দিয়ে বলতেছে, হে আমার স্ত্রী, আমি লক্ষ্য করে দেখতেছি একটা শিকারী একটা ধনুক একটা তীর নিয়ে এই গাছটার দিকে এগিয়ে আসতেছে, আমি এই গাছ থেকে উড়াল দিয়ে চলে গেলাম আরেকটা গাছে একটু বাঁচার জন্য। কিসের জন্য? এবার স্ত্রী পাখিটা বলতেছে, কেন বাঁচবেন বা কেনই বা বাঁচবেন, কারণটা কি? আমি তো লক্ষ্য করে দেখতেছি আপনি বলতেছেন শিকারী, আমি তো সেদিকে তাকায় দেখতেছি সে শিকারী না, তার মাথায় একটা টুপি, গায়ে একটা পাঞ্জাবি, হাতে একটা তসবি নিয়ে আল্লাহর জিকির করতে করতে গাছটার দিকে এগিয়ে আসতেছে। স্ত্রী পাখি এই কথাটা বলল, স্বামী পাখি বলতেছে, মানুষের মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, কিন্তু ওর অন্তরের ভিতরে কি আছে, কি আছে, এটা বোঝার মতো কোনো ক্ষমতা কোনো মানুষের নাই। চিল্লায় বলেন ঠিক কি না? ১৯৭১ সালে এই বাংলাদেশের জমিনে পাকিস্তান সেনাবাহিনী এসে হামলা করেছিল এই বাংলাদেশকে তাদের করে নেওয়ার জন্য, এই বাঙালি জাতির মুসলিম জাতি একতা হয়ে ওই পাকিস্তান সেনাবাহিনীদেরকে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। আজকেও মুসলমান একতাবদ্ধ হতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী যাই সমস্ত ভাইরা আছেন, মনে রাখবেন, আমরা যতই টুপি পাঞ্জাবি পরি ঘুরি না কেন, আমাদের পিছে সবচাইতে শত্রু বেশি, শত্রু বেশি, শত্রু বেশি, ঠিক কি না বলুন? আর মনে রাখবেন, এই মুসলমান জাতিরা টুপি পরে ঘুরতেছে মানুষ, পাঞ্জাবি পরে ঘুরতেছে, কিন্তু সে ইমানদার বলে দাবি করতেছে, কিন্তু প্রকৃত পক্ষে সে ইমানদার হতে পারে নাই, পারে নাই, পারে নাই, ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? এই মুসলমান সাবধান হয়ে যান, এই মুসলমান সময় থাকতে সাবধান হয়ে যান। যে সমস্ত মুসলিম জাতি মুসলমানের সার্টিফিকেট ব্যবহার করে মাজারকে যারা লাত্তি মেরে ভাঙতে চায়, তাদের পা আমরা ভেঙে দিতে চাই, দুই হাত তুলে বলেন ঠিক কি না? আজকের মুসলমান জাতিরাম শুধু দেখে তার অন্তরে কতটুকু নবীর জন্য আছে প্রেম আর ভালোবাসা, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, তোমার ভালোবাসা আল্লাহর ভালোবাসা আছে পবিত্র কুরআন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অতি চমৎকার ভাষায় বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম তোমার ভালো বাসায় আল্লাহর ভালো বাসায় আছে পবিত্র কোরআন সূরা আল ইমরান আল্লাহ নিজে সূরা আল ইমরান আল্লাহ নিজে করে দিলেন বর্ণনা ও আমার আল্লাহ তুমি কবুল করো না ও আমার হাবিব তুমি দেখা দাও না একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ হে বন্ধুরে আমার ও আমার গোকুল নগরের বন্ধুরা ও আমার শহরের চরের বন্ধুরা ও আমার নরসিংদীর বন্ধুরা ও আমার ভৈরবের বাবাজিরা ও আমার নরসিংদীর বন্ধুরা ত্রিশাল ময়মনসিংহের বন্ধুরা কথা বলতেছি না আপনাদের কথাই বলতেছি আমি কুমিল্লার কথা বলতেছি না নরসিংদীর মানুষের কথাই বলতেছি আমি ময়মনসিংহের কথা বলি না গোকুল নগরের মানুষের কথা বলতেছি ও গোকুল নগরের বন্ধুরা ও আমার পদ্মান সীমা বনে রাখো আজকে বছরের প্রথম দিন হতে চলেছে ১২টার পর থেকে হে বন্ধুরা রে আমার মনে রাখবেন আজকে ঢাকা শহরে কত প্রকার বাজি ফুটাইতেছে পোলাপান কত নাচ গান করতেছে আনন্দ করতেছে কিন্তু এই গোকুল নগরের মানুষেরা এই হুসাইনি যুব সমাজের উদ্যোগে আজকের এই সুন্নি মাহফিল যারা সাজাইছে আমি খোদা কি কসম করে বলে যাই আর ওই ভাইদের জন্য আমি দোয়া করে যাই তারা বড়ই ভাগ্যবান হয়ে গেছে আর এই মাহফিলের অশ্লীলাই আপনারা জবান খুলে বলবেন আমার আল্লাহ তাদের জীবনের গোনা মাফ করতে পারে কি পারে না পারেনি পারেনি আপনারা কি আসলে কষ্ট হচ্ছে কিছুক্ষণ আলোচনা করলে আপনারা কি থাকবেন থাকবেন একটু ঢেলে দেব নাকি পানি ঢেলে দেব চা চা না পানি দেই আজকে কারণ শীতের মধ্যে একটু পানি দেওয়া দরকার আছে ঠান্ডা লাগবে যা কষ্ট হচ্ছে না তো আলোচনা একটু চালাই বন্ধুরা রে আমার ডাইনে বামে আর না গিয়ে সরাসরি আলোচনার মধ্যে ঢুকতেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অতি চমৎকার ভাষায় বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সম্মানিত ভাইরা গোকুল নগরের মা বোনেরা হে আমার বাবাজিরা রে অল্প কিছুক্ষণ আলোচনা করব তবে আপনাদের এই থেকে শিক্ষা নিতে হবে আর আজকের এই মাহফিল থেকে যদি আপনারা শিক্ষা নেন নিয়ে বাকি জীবনটা যদি আপনারা এইভাবে পরিচালনা করেন আপনাদের জীবন হয়ে যাবে বড় ধন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা আমি নবীর চরিত্রের মধ্যে দয়াল্লু
নবীর জীবনে যেই কর্মকাণ্ড দয়াল নবী করেছেন যার শান যার মান আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় পছন্দের আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে আমার আল্লাহ বলতেছেন আমার নবীর শিক্ষা যদি তোমাদের জীবনে তোমরা বাস্তবায়ন করতে পারো মনে রাখবা তোমরা দুনিয়াতেও কামিয়াব হয়ে গেছো পরকালেও তোমাদের জন্য কোনো চিন্তা নাই চিন্তা নাই চিন্তা নাই জোরে বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন জঙ্গলের মধ্যে ঘুরতেছে ঘুরে ঘুরে কাজ খুঁজতেছে কেন জানোনি কারণ আমার দয়াল নবী শিক্ষা দিয়েছেন তোমরা যারা আছো আমার উম্মত যারা তোমরা হবে দুনিয়াতে মনে রাখবে আমি নবী যেই কাজের জন্য তোমাদেরকে নির্দেশ দিয়েছি অর্ডার দিয়েছি এই কাজগুলা যদি তোমরা করতে পারো তোমাদের জীবন হয়ে যাবে ফুলের মতো বাগান সুবহানাল্লাহ হে বন্ধুরা রে আমার হে গোকুল নগরের মা হে আমার গোকুল নগরের দাড়ি পাকা মুরব্বী বাবা মনোযোগটা একটু এদিকে দেন হাসি তামাশা নয় আজকে যেমন মাহফিল সাজানো হয়েছে এই মাহফিল কিন্তু প্রতিদিন সাজানো হবে না আজকে যেইভাবে আপনারা মাহফিলে ওয়াজ শুনতে এসেছেন আগামী কালকে কেউ আপনাকে ডাকবে না আর আপনি লক্ষ্য করে দেখেন আজকের মাহফিলের প্রথম কাতারে যারা বসেছে আমার ডাইনে বায়ে সামনে পিছে যতগুলো মানুষ আছে আপনারা তাকায় দেখেন তো বাবা আমার মুখের কথা আমি বলি না এটা আপনারা একটু মিলায় নেন আমার কথার সাথে আগামী বছর গত বছর পূর্বের বছর পূর্বের বছরে মাহফিল হয়েছিল হয়তো আমি ছিলাম না আসি নাই এই বছর এসেছি আপনারা কিন্তু ছিলেন মাহফিলে তাকায় দেখেন তো কিছু মানুষ হয়তো ছিল এই সামনের কাতারের চেয়ারে বসে কিন্তু সেই মানুষগুলা আজকে তাদের কোটি টাকা দিলেও এই মাহফিলে হাজির করা সম্ভব হবে না এ বন্ধুরে কেন কেন তাদের মাহফিলে আনা যাবে না কোটি টাকা বিলাইলেও তারা মাহফিলে আসবে না আসতে পারবে না কেন জানোনি তোমার দেহের ভিতরে একটা রুহু আছে একটা পুরাণ পাখি আছে রে বাবা এই পুরাণটা থাকার কারণে জানটা থাকার কারণে তুমি আজকে মাহফিলের মধ্যে আসতে পেরেছো বসতে পেরেছো তাদের প্রাণ পাখিটা চলে গেছে যার কারণে তারা আজকে দুনিয়ার জমিনে আর নাই তারা চলে গেছে অন্ধকার কবরে এই জন্য বন্ধুরা ও আমার গোকুল নগরের বন্ধু একটু দিলটা নরম করে দেন হু আল্লাহ আজকের মাহফিলে তোমার কাছে ফরিয়াদ জানাই যারা মাহফিলে এসেছে বসেছে আমি গুনাহগার অধম মাওলানা আল আমিন হোসেন আল কাদেরীর ওয়াজ শুনতেছি গো মাওলা প্রত্যেকটা মানুষের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও জবান খুলে বলেন আমি হে বন্ধুরা রে আমার মুসলমানের আমির পুরি আল্লাহর গোলাম মানুষগুলা চলে গেছে কবরে আজকে আপনি বসে ওয়াজ শুনতেছেন এমন একটা সময় আসবে
যেই দিন আপনিও চলে যাবেন আমিও চলে যাব কিন্তু ওয়াজ মাহফিল বন্ধ হবে না ওয়াজ মাহফিল চলতেই থাকবে এই মাহফিল বন্ধ হবে না চলবে কিন্তু আপনাকে পাওয়া যাবে না খুঁজে আর এই জন্য মনে রাখবেন আজকে যে সুযোগটা এসেছে এই সুযোগের মধ্যে আপনারা মাহফিলে বসে ওয়াজ শুনে শুনে নবীর কথা শুনে শুনে নবীর প্রেমের কথা শুনে শুনে যদি একটা ফোঁটা পানি আপনার চোখ থেকে গড়িয়ে নাকের ডগা পর্যন্ত আসে আশা মাত্রই আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবি এ বন্ধুরা মনে রাখবেন আমি মাওলানা আলমিন রশিদ আল কাদেরী ঢাকা থেকে এসেছি আমি ব্যক্তি হিসেবে তুচ্ছ আমি মানুষ হিসেবে তুচ্ছ আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই আমি একদম নিম্ন সামান্য কিন্তু আজকের এই একটা চেয়ারে বসে সম্মানের চেয়ারে বসে যেই কথাগুলো বলতেছি আমি মাওলানা আলমিন হোসেন আল কাদেরী তুচ্ছ কিন্তু আমার মুখ দিয়ে যে আল্লাহর কথা বের হয় নবীর শান বের হয় এটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কি না বলো আমার সম্মান আমার কাছে তুচ্ছ আমার পজিশন আমার কাছে তুচ্ছ আমরা সুন্নি জামাত আগেও বুঝেছি এখনো বুঝিয়ে দিতে চাই আমরার কাছে আমাদের জানের চাইতে আমাদের নবীর ভালোবাসা সব চাইতে শ্রেষ্ঠ 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 দুই হাত তুলে বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা নারায় তাকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া কষ্ট হচ্ছে কারণ কষ্ট হচ্ছে কারণ আমার দয়াল নবী রহমাতুল্লাহ আলামিন শিক্ষা দিতেছেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কোরআন খুললে পাবেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার রাসূলের আদর্শই হলো উত্তম আদর্শ আমার রাসূলের চরিত্রই হলো উত্তম চরিত্র ঠিক কিনা বলুন আমার নবীর কথা হলো আমার নবী শিক্ষা দিয়েছে কর্ম করে খাও কিন্তু ভিক্ষা করা যাবে না ঠিক কিনা বলুন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন জঙ্গলের মধ্যে ঘুরতেছে ঘুরে ঘুরে কাজ খুঁজে কেন জানি কারণ আমার নবীর জান আমার নবীর জান মা ফাতেমার কলিজার টুকরা হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় ঘরের ভিতরে ছটফট করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বন্ধুরা রে আমার আমার নবীর কলিজার টুকরা হাসান হুসেন ঘরের মধ্যে ছটফট করে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় এমন অবস্থায় আমার নবী কাজ খুঁজার জন্য জঙ্গলায় জঙ্গলায় ঘুরতেছে কাজ করবেন বলে যাওয়ার পর দেখতেছে দয়াল নবী অনেকগুলো ইহুদি মিলে আপনার একটা কুয়া থেকে পানি উঠাইতেছে কাজ করতেছে বিভিন্ন রকম কাজ করতেছে জঙ্গলার মধ্যে আমার দয়াল নবী যে বলতেছে ও ইহুদি আমি এসেছি একটা কাজের জন্য আমাকে কি একটা কাজ দেওয়া যাবে ওই ইহুদিটা ডাক দিয়া বলতেছে আমার এখানে তেমন কোন কাজ নাই একটা কাজ আছে তুমি করবানি আমার দয়াল নবী বলতেছে কি কাজ আমি করব ওই ইহুদিটা ডাক দিয়া বলতেছে
এই যে কুয়াটা দেখছো এই কুয়া থেকে তুমি পানি তুলবা এই কুয়া থেকে তুমি পানি তুলবা মনে রাখবা যেই কয়টা বালতি তুমি পানি উঠাইবা সেই কয়টা খেজুর তোমাকে দেওয়া হবে এবার যখন বন্ধুরা আমার দয়াল নবী গেলেন কাজ করতে খেজুর খেজুর নেওয়ার আশায় ওই পানি তুলতেছেন কূপ থেকে এবার যখন এক বালতি উঠাইলেন দুই বালতি পানি উঠাইলেন তিন বালতি পানি উঠাইলেন চার বালতি পানি উঠাইলেন এমনি উঠাইতে উঠাইতে যখন 39 বালতি পানি উঠাইল কারণ কি প্রতি রাত্রে আমি মাওলানা আলামিন হোসেনকে দেখে নবীর শান কেন বলি আজকে গোকুল নগরের মানুষেরা শুনে যান ও আমার মা বলে রাগো প্রতি রাত্রই কেন নবীর শান আমরা কেঁদে কেঁদে বলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কেন বলে দিয়েছে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর চরিত্র সবচাইতে দামি আমার নবীর চরিত্র সবচাইতে উত্তম আমার নবীর চরিত্র সবচাইতে ভালো কথাটা কেন বললেন আর আল্লাহ তাআলা বলতেছেন তারাক্তু ফিকুম আমার ঐনিলাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহি কিতাবুল্লাহি ওয়াস সুন্নাতি রাসূলি আমার নবী বলেন ওই জীবনটার জন্য কোনো চিন্তা থাকবে না ওই জীবনের জন্য কোনো চিন্তা নাই যে জীবনটা আমার নবীর হাদিসের উপরে আমল করে চলেছে এবং আল্লাহর কোরআনকে জীবনে আঁকড়ে ধরেছে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের ইহকাল যেমন ভালো হবে পরকাল তার চেয়ে দ্বিগুণ আরো বেশি ভালো হয়ে যাবে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় হো করে না প্রেম তো মরে না কথা বলুন ঠিক কিনা এ বন্ধুরে ও আমার গোকুল নগরের বন্ধুরা ও আমার গোকুল নগরের মায়েরা আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন ইহুদির কাছে যাইয়া বলতেছে আমাকে কাজটা দিন যখন ইহুদি কাজটা শুরু করলো কি কাজ জানেন নি এক বালতি করে পানি উঠাইতাছে কূপ থেকে উঠাইতে উঠাইতে 39 বালতি পানি যখন উঠায় ফেলছে উঠানোর পর যখন 40 বালতি পানি তুলবেন এমন সময় একটা রশিকে যদি বারবার আপনার ইউজ করা হয় ব্যবহার করা হয় দেখবেন ওই রশি থেকে একটা আশ মতো উঠে ওঠার কারণে ওই রশিটা দুর্বল হয়ে যায় বড় দুর্বল হয়ে যায় অনেক সময় ঠাস করে ছিঁড়ে যায় হে বন্ধুরে আমার যখন আমার দয়াল নবী 40 বালতি পানি তুলবার জন্য ওই কূপের মধ্যে যখন আপনার বালতিটা ফেললো ফেলার পর আহারে কি মর্মান্তিক একটা ঘটনা হয়ে গেল রে বন্ধু কি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আপনাদের অনেকের চোখে পানি চলে আসবে আপনারা বড় হতভঙ্গ হয়ে যাবেন কেমন নবী ছিলেন কেমন নবী আমরা পেয়েছি কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ হে বন্ধুরা রে আমার অত তাকবীর তাকবীরে সময় খাবে তাকবীর না আমি ওয়াজ করতেছি একটু শেষ করতে দেন হে বন্ধুরা রে আমার শুনেন 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 আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন যখন 40 বালতি পানি উঠাইবেন এমন সময় 40 বালতির যখন পানি এই যখন বন্ধুরা বালতিটা দিছে দেওয়ার পর যখন এমনি ভাবে টান দিতেছে বালতিটা উপরে ওঠানোর জন্য এমন সময় রশিটা মাঝখান থেকে ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে ওই কূপের মধ্যে পড়ে গেছে পড়ার পর আমার দয়াল নবী একটা নরম একটা চেহারা একটু মুখটা মলিন করে ইহুদির দরবারে গেছে যাওয়ার পর ডাক দিয়া বলতেছে ও ইহুদি
আমি আপনার এই এই বালতি থেকে পানি উঠাইতেছিলাম, উঠাইতে উঠাইতে 39 বালতি পানি আমি উঠাইতে পারছি, একটা বালতি পানি আমি উঠাইতে পারি নাই। কেন কেন পারো নাই? ওই নবী বলতেছেন, আমি নবী বলতেছেন, ওই বালতিটার রশিটা ছিঁড়ে গেছে, বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে। ইহুদি এই কথাটা শোনা মাত্রই আমার দয়াল নবী রহমাতুল আলামিনে কি বলতেছে, তুমি একটা কাজ করো, এই বালতিটা উঠাও, না হলে তোমাকে কোনো একটাও খেজুর দেওয়া হবে না। আমার নবী বলতেছে, কুয়ার রশি বালতির রশি ছিঁড়ে গেছে, বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে, আমি কেমনি বালতিটা উঠাইব? এই কথাটা বলা মাত্রই দেরি হয়েছে। ওই ইহুদিটা কি করছে জানেননি? আমার দয়াল নবী রহমাতুল্লাহ আলামিনের গাল মোবারকে একটা থাপ্পড় দিয়ে দিছেন, জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন মাত্র থাপ্পড় দিয়ে দিছেন রে বাবা, আমার নবী আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, তামাম পৃথিবী আমি নবীর জন্য, তুমি আল্লাহ সৃষ্টি করেছ, আর আজকে আমি সামান্য খাদ্যের জন্য একটা ইহুদির হাতে থাপ্পড় গাইলাম। আমার নবী বলতেছে, হে দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমি নবী যদি চাইতাম, আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর ধন সম্পদ আমার একটা হাতের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিতে পারতো। আমি এমন দয়ার নবী, এমন মায়ার নবী, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি দয়াল নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে চাই না। কারণ আমি যদি কষ্ট করি, আমি যদি উম্মতদেরকে কষ্ট করে, আমি যদি উম্মতদেরকে পজিশন করে, আমি যদি আমার জীবনে কর্মকে বাস্তবায়ন করে আমার উম্মতদেরকে শিক্ষা দিতে পারি, না না না, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতরা জাহান্নামে যাবে না, আমার উম্মতরা জাহান্নামে যাবে না, আমার উম্মতরা জাহান্নামে যাবে না। আমার নবীর কর্ম যারা অনুসরণ করবে, আমার নবীকে যারা ফলো করবে, দ্যাট ইজ ফলো মি, যারা নবীকে ফলো করবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। কেন জানোনি? আমার নবীর শিক্ষা সব চাইতে চরম শিক্ষা, সব চাইতে উত্তম শিক্ষা। আমার নবীকে যখন ওই যদি থাপ্পড়টা বেড়ে দিল রে বাবা, 39টা খেজুর দিছে, দেওয়ার পর থাপ্পড়টা দিয়ে দিচ্ছে নবীর মনে কষ্ট, আর ইহুদি বলতেছে 39টা খেজুর তোমাকে দিয়েই দিলাম, কিন্তু এই বালতিটা না উঠাইয়া তুমি এই জায়গা থেকে যেতে পারবে না। কত বড় ইহুদি! দুনিয়ার যার জন্য সৃষ্টি করা হলো, তামাম পৃথিবী যার জন্য সৃষ্টি করা হলো, যেই নবীকে না সৃষ্টি করলে আল্লাহ তাআলা দুনিয়ার কিছুই সৃষ্টি করত না, ওই নবীকে যারা মানে না তারা কোনোদিন কোনোদিন মুসলমান হতে পারে না। হে বন্ধুরা আমার শুনুন, দয়াল নবীকে না সৃষ্টি করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না। যার গায়ে একটা মশা মাছিও বসে না, তবে ওরা কারা? তবে ওরা কারা? যারা নবী মানে না, যারা নবীর কে বলে আমার ছোট ভাইয়ের মতন, নাউজুবিল্লাহ, বলো নবী কাদের মতন? নবী আপনার মতন না, আমার মতন না, নবী হলো নবীর মতন। সুবহানাল্লাহ। ওয়াহাবি ভালা না, সুন্নি হইয়া থাইক, ঠিক কি না? মিলাদ কিয়াম পড়ে যারা, নামাজ রোজা করে যারা, তারা হলো সুন্নি, ঠিক কি না? ওয়াহাবি ভালা না, সুন্নি হইয়া থাইক, ঠিক আছে নি? হে বন্ধুরা রে আমার সময় সংক্ষেপ, হে বন্ধুরা রে আমার শুনুন, দয়াল নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না। ওই নবী যদি ডাক দিয়া বলতো আল্লাহ,
তামাম পৃথিবীর সম্পদটাকে তুমি মাওলা আমার হাতে তুলে দাও। আমার আল্লাহ বলতে দেরি হইতো কিন্তু সম্পদ দিতে দেরি করতো না, কথা বলুন ঠিক কি না, ঠিক কি না বলুন। আমি কি ভুল বলতেছি? আমার সাথে আপনারা কি একমত আছেন? একমত আছেন? কষ্ট হচ্ছে না তো করুন, কষ্ট হলে ছেড়ে দিব, কষ্ট হচ্ছে না তো? হে বন্ধুরা আমার শুনুন, নবীকে যখন থাপ্পড়টা মারল ওই ইহুদি, এবার বলতেছে এই কুয়া থেকে এই বালতিটা যদি তুমি না উঠাইয়া দাও তোমাকে একটাও খেজুর দেওয়া হবে না। আমার নবী আসমানের দিকে তাকায় আল্লাহরে একটা ডাক দিছে, দিয়ে বলতেছে আল্লাহ আজকে তুমি আমি নবী এটা প্রমাণ করিয়া দাও। আমার নবী রহমাতুল্লিল আলামিন কি করলেন জানেননি? কুয়ার ধারে কূপের ধারে সামনে দাঁড়িয়ে একটু হাতটা বাড়ায়া দিলেন, দিয়ে বলতেছে বালতি তুমি উঠে যাও। শুধুমাত্র মুখে বলছে আর হাতে ইশারা করছে, ইশারা করতে দেরি হইছে কিন্তু কুয়া থেকে বালতি উঠতে দেরি হয় না। হে বন্ধুরা রে আমার ওই দয়াল নবী রহমাতুল্লিল আলামিন এবার কি করছে জানেননি? চল্লিশটা খেজুর নিয়ে বালতিটা ইহুদির কাছে জমা দিয়ে আপনার নবীর যে পাগড়ি মোবারক ছিল ওই পাগড়ি মোবারক দিয়ে সুন্দর করে মুখটা ঢিকছে। আপনার কেমনে ঢিকছে জানেননি? এই ডান পাশটাই বেশি করে ঢিকছে, বাম পাশটা খোলা আছে, বেশি করে ঢিকে আপনার ঘরের মধ্যে চলে গেছে, যায়া দরজার মধ্যে নক করতেছে, মা ফাতেমা মেয়ে গো আমার দরজা খুলো, আমার হাসান হুসাইন খুদার যন্ত্রণায় ঘরের ভিতরে ছটপট করে না খেয়ে, হো মা ফাতেমা আমি এসেছি নানা জান কষ্ট করে কর্ম করে খেজুর নিয়ে, এবার যখন বাবাজিরা আমার আমার দয়াল নবী কেন মুখটা ঢিকছে জানেননি? আমার নবী কেন মুখটা ঢিকছে জানেননি? হাসান হুসাইন নানার কাছে আসিয়া বলতেছে নানা গো, ও আমার প্যানের নানা আমরা দুই তিন তিন দিন কিছু খাই না, হো নানা গো আমাদের জন্য আপনি কি এনেছেন? আমার দয়াল নবী বলতেছেন আমি তোমাদের জন্য কিছু খেজুর এনেছি। ও নানা গো আপনি খেজুর এনেছেন, খেজুরগুলো আমাদের দিয়ে দেন, কিন্তু মুখটা কেন ঢিকলো জানেননি? কারণ ওই যে ইহুদি থাপ্পড় মেরেছিল ওই থাপ্পড়ের দাগ আমার দয়াল নবীর গালের মধ্যে লেগে আছে, আর লাগার কারণে নবী চিন্তা করতেছে যেই হাসান হুসাইনকে আমার জানের চাইতে ভালোবাসি, যেই মা ফাতেমাকে আমার জানের চাইতে ভালোবাসি, এরা ক্ষুধার্ত অবস্থায় আছে, আর যদি দেখে আমি নবী আমার গাল মোবারকে থাপ্পড়ের দাগ, কোনদিন কোনদিন হাসান হুসাইন ওই খেজুর তো দূরের কথা একটা ফোঁটা পানিও কোনদিন পর্যন্ত মুখের মধ্যে নিত না। কেমন ছিল নবীর প্রেম, কেমন ছিল নবীর জন্য ভালোবাসা, কেমন নবী হাসান হুসাইনকে ভালোবাসত। আর ওইদিকে ওই ইহুদিটা একটা বিপদে পড়ে গেছে, ওই ইহুদির হাতের মধ্যে এমন একটা ব্যথা যন্ত্রণা শুরু হইয়া গেছে, ওই ইহুদিটা ঘুমাইতে পারে না, ভালোভাবে কিছুই খাইতে পারে না, শুধু হাতটা যন্ত্রণা করে, হাতের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে গেছে। হে জ্বালা জাহালারে আমার মুর্শিদের প্রেমে বড় জাহালারে, হে জ্বালা জুড়াই না
هزالا زورائنا هزالا زورائنا هزالا زورائنا একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এ বন্ধুরে হে আমার গোকুল নগরের মা হে আমার গোকুল নগরের দাড়িপাকা মুরব্বি বাবা ওই ইহুদির হাতের মধ্যে একটা যন্ত্রণা শুরু হয়ে গেছে একটা ব্যথা শুরু হয়ে গেছে এবার ইহুদিটা মনে মনে চিন্তা করতেছে এমন মানুষ কোনোদিন দেখি নাই এমন মানুষ ভাইজান এমন মানুষ কোনোদিন দেখি নাই যেই মানুষটা একটা রশি ছাড়া আপনার কূপের মধ্য থেকে বালতিটা কেমনি উঠাইল এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না তাকে আমি একটা থাপ্পড় মেরেছি এই জন্য কি আমার হাতটা ব্যথা শুরু হয়ে গেছে রাতের মধ্যে সে ঘুমায় না শুধু ভাবতেছে আর ভাবতেছে কি হইল কি হইল কি হইল এবার যখন ভাবতে ভাবতে বুঝতে পারলো এটা কোনো সাধারণ মানুষ না যাকে একটা থাপ্পড় মারার কারণে আমার হাত এত পরিমাণ যন্ত্রণা করতেছে দুনিয়ার সব ডাক্তার কবিরাজকে দিয়ে যদি আমার হাতের ট্রিটমেন্ট করানো হয় যদি আমার হাতের চিকিৎসা করা হয় আমার হাত তো ভালো হয় না কি হইছে এবার একটা হাতের মধ্যে দাউনিয়া সুন্দর করে হাতের মধ্যে একটা দাউনিয়া জোরে একটা কোপ দিয়া তার ডান হাতটা সুন্দর করে এখান থেকে কেটে ফেলছে কাটার পর ডান হাতটা কাটিয়া ডান হাতটা বাম হাতের মধ্যে নিয়া দৌড়ে যায় আর নবীকে খুঁজতেছে নবী আমার কোথায় নবী আমার কোথায় নবী আমার কোথায় যাইতে যাইতে সাহাবীর সাথে দেখা সাহাবীর কাছে ডাক দেয়া বলতেছে হে আমার সাহাবী হে সাহাবীরা শোনো আমি দয়াল নবীকে খুঁজতেছি নবী কোথায় আছে নবী আমার হুজরা খানার ভিতরে বিশ্রাম করতেছে আপনি দ্রুত চলে যান নবীর কাছে এবার যখন ওই লোকটা কাটা হাত লইয়া আবার নবীর কাছে গেছে যাওয়ার পর ঘরজার দরজার মধ্যে আপনার নখ দিতেছে দরজা খুলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী দরজা খুলে নাই মা ফাতেমাকে বলতেছে মা ফাতেমা তুমি দরজাটা খুলো এবার যখন মা ফাতেমা দরজাটা খুলছে খোলার পর দেখতেছে জীবনে কত মানুষ আমি দেখলাম ও মায়ের নবী গো আল্লাহু আকবার ও মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাবা জীবনে কত মানুষ আপনার দরবারে এসেছে আপনি তাদের সাথে কথা বলেছেন আপনি তাদের সাথে দেখা করেছেন আপনি তাদের সাথে বিভিন্ন রকম কথা আলোচনা করেছেন ও নবী গো ও আমার বাবা এ কেমন মানুষ এসেছে আজকে আপনার দরবারে আমার নবী ডাক দিয়া বলতেছে কি ব্যাপার কেমন মানুষ এসেছে আমার মা ফাতেমা ডাক দিয়া বলতেছে নবী গো আপনি দ্রুত করে যান আপনি জলদি করিয়া যান নবী গো আপনি জলদি করিয়া যান ওই মানুষটার সাথে আপনি দেখা করেন আমার নবী ডাক দিয়া বলতেছে কেন 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 এত জলদি যাইতেছো বলতেছো কেন তুমি আমাকে এত দ্রুত যাইতে বলো আমার ওই মা ফাতেমা ডাক দিয়া বলতেছে ও নবী গো আপনার দরবারে কত মানুষ এসেছে ও নবী এমন মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই একটা কি করছে জানেননি আমার নবী বলতেছে কি করছে ওই লোকটা তখন ডাক দিয়া বলতেছে তার ডান হাতটা কাটছে কাটার পর ওই কাটা হাতটা বাম হাতের মধ্যে করে ধরিয়া নবী গো দরজার সামনে দাঁড়ায়া আপনার নাম খালি জপতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওহো মায়ার নবী গো আগে জানলে আগে জানলে তোমায় দুঃখ দিতাম না বলেন ওহো মায়ার নবী গো আগে জানলে আগে জানলে তোমায় দুঃখ দিতাম না আরে তুমি যে আল্লাহর হাবিব আগে আমি জানতাম না
কিয়ার তোমার শানে জানলে কিয়ার তোমার শানে বিয়া দবি করতাম না আগে জানলে তোমায় দুঃখ দিতাম না বলে ও মায়ার নবী গো আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। দয়াল নবী যখন ওই লোকটার কাছে আসলো, আসার পর দেখতেছে ওই হাত কাটা হাতটা নিয়ে বাম হাতের মধ্যে ধরে বসে আছি। এবার নবী বলতেছে তোমার হাতের মধ্যে কি হয়েছে, তুমি হাতটা কেন কাটলা, তুমি কেনই কাটলা? ওই লোকটা নবীর মুখের পানে চায় আর নয়ন গড়িয়া গড়িয়া শুধু পানি পড়ি, বলার মতো কোনো ভাষা নাই। আমার নবী জিজ্ঞাসা করতেছে ও কাফির, তুমি যে আমাকে থাপ্পড় মারছিলা তোমার হাতটা কেনই বা কাটলা, তুমি কি ব্যথা পাইছিলে নাকি? ওই ওই ইহুদি তখন ডাক দিয়া বলতেছে এমন মানুষ কত মানুষ না আমার আন্ডারে কাজ করে, কত মানুষকে আমি দেখেছি আমার আন্ডারে কাজ করতে কাজ করে, প্রতিটা মানুষকে আমি দেখেছি কিন্তু তোমার মতো কোনো মানুষ আমি দেখি নাই। বলে কেন কেন কেন? ওই লোকটা তখন ডাক দিয়ে বলতেছে বলতেছে কেন জানোনি, আমি দেখলাম আমি যখন আপনাকে নবী থাপ্পড় মেরেছিলাম, মারার পর আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমার হাতের মধ্যে ব্যথা পাইছিনি, আর একটা জিনিস দেখলাম ও নবী গো কূপের মধ্যে বালতি পড়ে গেছে, আপনি বালতিটা রশি ছাড়া কেমনে উঠাইলেন, এই এই তথ্যটা আমি জানতে চাই। এবার দয়াল নবী রহমাতুল্লাহ আলামিন বলতেছে এটার কোন তথ্য নাই, এটার তথ্য হলো একটাই, এটা আমি নবী, এটা আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার দয়াল নবী রহমাতুল্লাহ আলামিন বলতেছেন তবে তোমার হাতটা তুমি কেনই কাটলা? ওই লোকটা ডাক দিয়া বলতেছে নবী গো আমার আমি ইচ্ছা করে আমার হাতটা কাটি নাই, ইচ্ছা করে আমার হাতটা আমি কাটি নাই, কেন কেটেছি জানো? ও নবী গো আপনাকে যখন থাপ্পড় মেরে আমি যখন রাতে বিছানায় ঘুমাইতে গেলাম আমার হাতের মধ্যে এমন একটা জ্বালা, এমন একটা যন্ত্রণা, এমন একটা ব্যথা শুরু হইয়া গেছে, ওই ব্যথার কারণে আমি না ঘুমাইতে পারি, না খাইতে পারি, না কিছুই করতে পারি, এই ব্যথার কারণে আমার হাতটা আমি কেটে ফেলে দিয়েছি, এখন একটু ভালো লাগতেছে। ও নবী গো আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আমার দয়াল নবী ডাক দিয়া বলতেছে তুমি যে ইহুদি ছিলা, তুমি ইহুদি থাকা অবস্থায় আমার গালে তুমি থাপ্পড় মেরেছিলা, আর এখন মুসলমান হইবা কাটা হাত লইয়া তুমি কি আবার তোমার আন্ডারে যাবা? না না না, এটা আমি হতে দিব না। আমার দয়াল নবী বলতেছেন তোমার ওই কাটা হাতটা লও, লইয়া তোমার যেই জায়গা থেকে তুমি কাটছিলা ওই কাটা জায়গার মধ্যে তুমি তোমার কাটা হাতটা লাগাইয়া ধরো। হে বন্ধু রে, ও আমার গোকুল নগরের মা, ও আমার গোকুল নগরের দাড়ি পাকা মুরব্বী বাবা, আমার নবী বলতেছেন তোমার যে কাটা হাটটা ছিল কাটা হাটটা লইয়া কাটা স্থানে তুমি ধরো। এবার যখন ওই ব্যক্তিটা খোদা কি কসম করে বলি এইখান থেকে আপনার নবীর শান শিক্ষা নেন, এইখান থেকে নবীর সম্মানটা শিক্ষা নিয়ে যান, এইখান থেকে নবীকে আল্লাহ কত ভালোবাসে দেখেন দেখেন দেখে এইখান থেকে দেখেন রে আমার আল্লাহ কতটুকু ভালোবাসেন নবীকে। কারণ কি জানেননি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যখন কালিমা বানাইলেন কালিমার পিছনে আমার নবীর নাম সংযুক্ত করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে বন্ধুরে, ইহুদিটা ডাক দিয়া বলতেছে আমার এই হাতটা আমি কেটে ফেলছি, এখন আমি মুসলমান হয়ে যেতে চাই। আমার নবী ডাক দিয়া বলতেছেন তুমি যখন ইহুদি ছিলা আমাকে একটা থাপ্পড় দিছিলা, তোমার হাতটা ভালো ছিল, এখন মুসলমান হইবা কাটা হাত লয়ে মুসলমান হওয়া যাবে না, তোমার হাতটা আগে ভালো করতে হবে, তারপর তুমি মুসলমান হবে।
সুবহানাল্লাহ বলুন, ওই সমস্ত কানার দলকে একটু দেখাই দিতেছি আমার নবী আমরার মত না নবী নবীর মত, নবী কার মত? আজকে আপনি আমি ঘেমে গেলে আপনার আমার শরীর থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়। ভুল বলতেছি? এতগুলো মানুষ আছে আপনারা আছেন, কথাটা কি আমি ভুল বলছি? আপনার আমার শরীর ঘামলে দুর্গন্ধ হয় না? কিন্তু আমার দয়াল নবী রহমাতুল্লাহ আলামিন যখন ঘামতেন সেটা খুশবু, সেটা আতর, সেটা সেন্ট, সেটা পারফিউম। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ওই সমস্ত মানুষদেরকে আজকে দেখা দিতে চাই, গোকুলনগর মধ্যপাড়ার মানুষেরা আপনারা মনে রাখবেন, নবী ছাড়া ইমানের কোন দাম নাই, দাম নাই, দাম নাই, ঠিক কিনা বলো বাবা, তারপরে কি মা, ভাই, তারপরে কি বোন, নাকি জামাই, তারপরে কি স্ত্রী, স্বামী, স্ত্রী, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি, একটা জোড়া আসেনি, একটা জোড়া আসেনি। আর বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম তারেক মুনওয়ার নাম, নাম কি তারেক মুনওয়ার, আপনারা ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, সব জায়গায় আপনারা সার্চ দিলে পাবেন। এই তারেক মুনওয়ার কি বলছে, বলছে কি মসজিদের মধ্যে একটা মেম্বার থাকে না, যেখানে হুজুর দাঁড়িয়ে খুতবা পড়ে, নামাজ পড়ায়, সেইখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এক পাশে লেখা আছে আল্লাহু, আর এক পাশে লেখা আছে মুহাম্মদ। কি লেখা আছে? মুহাম্মদ। এই লেখা বলে জায়েজ না, এই লেখা জায়েজ না। যেই মসজিদে লেখা থাকবে সেই মসজিদে নামাজ হবে না, নাউজুবিল্লাহ বলে না। কালকে বইলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আসমান সৃষ্টি করলেন আল্লাহ যার জন্য, তমাম পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহ যার জন্য, সেই নবীর আকাশ চুম্বী সম্মানকে যারা নিচে নামাইতে টেনে টেনে চায় তারা কোনদিন মুসলমান আলেম হতে পারে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আজকের মুসলমান মনে রাখবেন, আমি মাওলানা আল আমিন হোসেন আল কাদেরীকে প্রতিটা চায়ের দোকানে ওয়াজ দেখে দেখে ভণ্ড বলে, বেদাতি বলে, মাজার পূজারি বলে। আমাকে ভণ্ড বলেন আমার কোনো আপত্তি নেই, আমাকে মাজার পূজারি বলেন আমাকে কোনো আপত্তি নেই, আমাকে আপনি গলায় ছুরি ধরে জবাই করে দেন নবীর জন্য, খোদা কি কসম করে বলি প্রতি রাত্রেই মাহফিল করি, এরপরেও কণ্ঠ আল্লাহ দিয়েছেন যতটুকু দিয়েছেন ততটুকু দিয়েই চেষ্টা করি নবীর সান মান ইজ্জতকে মানুষের সামনে ফুটিয়ে তোলার জন্য। কারণ কি, নামাজের মধ্যে আমি মাওলানা আল আমিন হোসেন আল কাদেরীকে যদি আপনি সালাম দেন আপনার নামাজ বাতিল, আপনার বাবাকে সালাম দিলে নামাজ বাতিল, আপনার দাদাকে সালাম দিলে নামাজ বাতিল, আপনি যাকে সালাম দিবেন না কেন আপনার নামাজ বাতিল, আপনার নামাজ কোনো আসমানের উপরে যাবে না। কিন্তু আপনার নামাজের মধ্যে যদি আমার নবীকে আপনি সালাম না দেন আপনার নামাজ বাতিল, বাতিল, বাতিল। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।